नमस्कार बंधुरा, अपडेट मास्टर चैनल सकल के स्वागत जानाई। এই মুহূর্তে সবথেকে বড় খবর আপনারা বলতে পারেন যে ব্রেকিং নিউজ প্রাইমারি রিক্রুটমেন্টের ক্ষেত্রে, এবং সেখানে যে ব্যাপারটি খবরে আসছে যে আরও 7,000 প্লাস প্রাইমারি শিক্ষক নিয়োগ করতে চলেছে রাজ্য, এবং সেই ব্যাপারটি আমরা বিস্তারিত জানবো। এবং এখানে অনেক ব্যাপার রয়েছে, প্রাইমারি 2009 থেকে নিয়োগ হবে এবং তারপরও আরও নিয়োগ হবে, এবং সেই নিয়োগ কীভাবে হবে, প্রাইমারি 2009 থেকে কি সব হবে না পুরো ব্যাপারটাই অন্যরকম একটু, অর্থাৎ পুরো যে 7,000 প্লাস নিয়োগ হবে সেই পুরো 7,000 প্লাস নিয়োগটি কি পুরো 2009 থেকে হবে প্রাইমারি, তো পুরো আসল ব্যাপারটি জানার জন্য শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। এবং যারা নতুন দেখছেন ভিডিওটি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দেবেন, তাহলে নিত্য নতুন আপডেটগুলো আপনারা মিস করবেন না। তাহলে এবার শুরু করা যাক। তো সবার প্রথম আমরা নিউজে চলে যাবো। আগে নিউজে ব্যাপারটা কী এসেছে পুরোপুরি বিস্তারিত আমরা দেখে নিই, তারপর পুরো ব্যাপারটি নিয়ে আলোচনা করা হবে। তো প্রাইমারিতে আরও 7,000 বেশি শিক্ষক নিয়োগ হতে চলেছে, তো বিস্তারিত আমরা এবার দেখে নিই। তো দীর্ঘদিনের নিয়োগ প্রক্রিয়া এবার শেষ হতে চলেছে। প্রাথমিকে 7,000-এর বেশি শিক্ষক নিয়োগ করবে রাজ্য সরকার। আজকে যে মন্ত্রিসভার বৈঠকটি হয়েছিল, তো সেখানে প্রাথমিকে 7,000-এর বেশি শিক্ষক নিয়োগ করতে চলেছে রাজ্য, অর্থাৎ সেই বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এটি হবে। এদের মধ্যে উত্তর চব্বিশ পরগনা ও মালদা জোনের জন্য 3,179টি প্রাথমিক শিক্ষক পদের অনুমোদন করলো মন্ত্রিসভা। সেই সঙ্গে 2009 সালের প্রাথমিক শিক্ষক নিয়োগের 3,925টি শূন্যপদ পূরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই যে লাইনটি এখন আমি বললাম, এই লাইনটি নিয়ে পুরো বিস্তারিত এই নিউজটি দেখার পর আপনাদের সাথে আলোচনা করা হবে। শেষ পর্যন্ত থাকবেন ভিডিওতে, তাহলে এক্স্যাক্টলি ব্যাপারটা জানতে পারবেন। তো উল্লেখ্য, 2009 সালে বাম সরকার প্রাথমিকে নিয়োগের বিজ্ঞপ্তি ঘোষণা করেছিল, সেই মতো পরীক্ষা হয়। এক বছরের মধ্যে বেশিরভাগ জেলার নিয়োগ সম্পূর্ণ হলেও 4টি জেলা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া ও মালদহ নিয়োগ হয়নি। পরে 2012 সালে নতুন করে পরীক্ষার মাধ্যমে হাওড়া জেলার প্রাথমিক শিক্ষকের জন্য যে নিয়োগটি সেটি হয়েছে, কিন্তু উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা ও মালদহের নিয়োগ প্রক্রিয়া বাকি রয়ে গিয়েছিল। তো এটাই এখানে ফ্যাক্ট। এবং 2017 সালে এই তিন জেলার প্রার্থীরা একটি মামলা করেন হাইকোর্টে। দক্ষিণ চব্বিশ পরগনার প্রার্থীরা পৃথক মামলা করলেও উত্তর চব্বিশ পরগনা ও মালদার প্রার্থীরা আদালতের দ্বারস্থ হন। সেই মামলার রায়ে চাকরি প্রার্থীদের জয় হয়। তো নতুন বছরের শুরুতে বিচারপতি তপব্রত চক্রবর্তী মালদা ও উত্তর চব্বিশ পরগনা জেলার ক্ষেত্রে দ্রুত মেরিট লিস্ট প্রকাশ করে নিয়োগের নির্দেশ দিয়েছিলেন। অবশেষে এই নিয়োগ প্রক্রিয়া শেষ হতে চলেছে। তো এইটি হচ্ছে বিস্তারিত খবরে এসেছে। তো এখান থেকে আপনাদের মনে একটাই প্রশ্ন তাহলে আসবে যে তাহলে যে টোটাল যে প্রায় 7,000-এর মতো সিট, 7,000-এরও বেশি, তো পুরোটাই কি প্রাইমারি 2009 রিক্রুটমেন্ট হবে? তো আপনারা জানেন যে এখানে পরিষ্কারভাবে যে ব্যাপারটি নিউজে উঠে আসছে সেখানে আলাদাভাবে যে ভাগটি করা আছে। তো আমরা যদি নিউজটার এই জায়গাটাতে যাই, অর্থাৎ যে জায়গাটিতে ধরুন লেখা আছে 3,179টি প্রাথমিক শিক্ষক পদে অনুমোদন করলো মন্ত্রিসভা, সেই সঙ্গে 2009 সালের প্রাথমিক শিক্ষক নিয়োগে 3,925টি শূন্যপদ পূরণের সিদ্ধান্ত। অর্থাৎ এখানে যে একটি লক্ষ্য করার মতো বিষয় সেটা হচ্ছে, 2009 সালে যে প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য শূন্যপদ ছিল সেই শূন্যপদটি ভর্তি হয়নি। অর্থাৎ 2009 সালে 3,179, অর্থাৎ 3,179টি টোটাল যে আছে তারা সেই নিয়োগটি হবে, এবং যে দুটি জেলার জন্য এটি বরাদ্দ করা আছে পরিষ্কার উল্লেখ করা আছে, উত্তর চব্বিশ পরগনা এবং মালদা, তার জন্য 3,179টি, এবং তার সাথে যে 3,925টি সেটা ব্যাপারটা এখানে কীভাবে আছে যে 2009 সালে প্রাথমিক শিক্ষক নিয়োগের 3,925টি শূন্যপদ পূরণের সিদ্ধান্ত। অর্থাৎ ওই যে শূন্যপদটি তখন থেকে রয়ে গেছে 3,925টি, সেই শূন্যপদটা নতুনভাবে নতুন ক্যান্ডিডেটদের নিয়ে নিয়োগ করা হবে, অর্থাৎ নতুন চাকরি ফ্রেশ ক্যান্ডিডেট দিয়ে নিয়োগ করা হবে। এখানে বোঝার বিষয় এটাই। তো এখানে পুরো ব্যাপারটি ক্লিয়ারভাবে আজকে আসেনি, তো এই চ্যানেলের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে, যেটি আমরা বুঝতে পেরেছি এটাকে বিশ্লেষণ করে, এই লাইনটিকে ডিকোড করে, যে এটাই বোঝাচ্ছে অর্থাৎ 3,925টি যে সিটটি তখন থেকে রয়ে গেছে সেই সিটটি পূরণ করা হবে নতুন ক্যান্ডিডেটদের দিয়ে। সেটা কীভাবে নিয়োগ হবে এখন সেই ব্যাপারটি পরিষ্কারভাবে আসেনি আমাদের সামনে। আরও আপডেট যদি এটা নিয়ে আসে, যদি 2009-এরই পুরোটা হয় এরকম ধরনের কোনো আপডেট আসে, তো অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করা হবে। তো এখন থেকে পুরো জিনিসটাই 100%ভাবে ধরে নেবেন না, কারণ ব্যাপারটা বিস্তারিতভাবে এখনও কিছুই আসেনি, নিউজে যতটুকু এসেছে সেটাই জানা যাচ্ছে। অর্থাৎ মন্ত্রিসভার বৈঠকে যতটুকু সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেখান থেকেই যে জিনিসটি বেরিয়েছে খবরের মাধ্যমে সেটাই আপনাদের শেয়ার করা হচ্ছে, এবং তার সাথে আমরা যে ব্যাপারটি জেনেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করা হচ্ছে। তো এখন ব্যাপারটা হচ্ছে, তাহলে আজকে আপনারা একটু আগেই যে ভিডিওটি শেয়ার করা হয়েছিল এই চ্যানেলের পক্ষ থেকে, আপনারা দেখেছেন মাননীয় মানিকবাবু সেখানে কী বলেছেন, সেই অডিওটি আপনারা আশা করে শুনেছেন। যদি না শুনে থাকেন এই চ্যানেলে গিয়ে এর আগের ভিডিওটি দেখুন, পেয়ে যাবেন। এবং সেখানে তিনি যে ব্যাপারটি বলেছেন যে
তিনি 1 লাখের মতো শিক্ষক নিয়োগ করেছেন এবং তার সাথে যে বাকি আছে সেগুলি সব হবে। এবং প্রশ্নমূল মামলার সাথে জড়িত যে ব্যাপারটি আপনারা অনেকেই প্রশ্ন করছেন যে প্রশ্নমূল মামলা তাহলে কারা চাকরি পাবে, তো এখন এই মামলার সাথে যুক্ত যারা তারা পাবে এবং তারপর পরবর্তী ক্ষেত্রে যারা আছে যুক্ত, অর্থাৎ মূল মামলা যেটি এখনও সেটার রায়দান হয়নি, অর্থাৎ ডিভিশন বেঞ্চের আওতায় আছে ওটি, ম্যাট 1594, তো 738-এর ভাগ্য নির্ধারণ কিংবা 1216 লিস্ট কিংবা প্রাইমারি সেকেন্ড মেরিট লিস্ট বলতে পারেন, ওই ব্যাপারটি পুরো জড়িত আছে এটার সাথেই। তো ওটা যখন যতক্ষণ না মানে রায়দান হচ্ছে কিংবা ফাইনাল কিছু রায় আসছে তো ততক্ষণ ওটা নিয়ে কিছু বলা যাবে না, অর্থাৎ এখনও পর্যন্ত প্রাইমারি যে প্রশ্ন মামলা পুরো মিটতে এখন লেট আছে, অনেক অনেক দেরি হবে কারণ ওই মামলাটি লিস্টেডই হয়নি। তো এখন অনেকেই প্রশ্ন করবে যে তাহলে যে এই যে নতুন যে প্রায় 7000 নিয়োগ হতে চলেছে, একটা বিশাল ব্রেকিং নিউজ যেটা, তো এই নিয়োগটা তাহলে কীভাবে হবে? তো প্রথমে বলে রাখি যে মালদা এবং উত্তর চব্বিশ পরগনা যে ব্যাপারটি, যে এটা 2-3 দিনের মধ্যে হয়তো কোনো নোটিশ আসবে, সেটা অফিসিয়াল ওয়েবসাইটে হোক কিংবা ডিপিএসসিতে হোক, যে কারণ আপনারা জানেন ডিপিএসসিতে কাউন্সিলিংটি হবে এবং সেক্ষেত্রে 2-3 দিনের মধ্যে আশা করা যাচ্ছে একটি নোটিশ আসবে, সেই নোটিশে পুরো ক্লিয়ার হবে ব্যাপারটা কী বলা হয়েছে এবং তার সাথে যে 3925টি এটার জন্য খুব তাড়াতাড়ি কিছু একটা আপডেট আসতে চলেছে। অর্থাৎ এই যে আপনাদের যে সংশয় কিংবা দ্বিধা কিংবা দ্বন্দ্ব যাই বলুন, এটা ক্লিয়ার হয়ে যাবে পুরো 100% তখনই যখন অফিসিয়ালভাবে নোটিশটি আসবে। তো অফিসিয়াল আপডেটের জন্য আপনারা কোথায় ফলো করবেন সব কিছু, সেখানে একদম অফিসিয়াল সাইটে ফলো করতে পারেন, প্রাইমারির যে wbup.org আছে সেখানে ফলো করতে পারেন কিংবা এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে পারেন, এখানেও অফিসিয়াল ব্যাপারগুলি শেয়ার করা হয়, অফিসিয়াল তথ্যগুলি শেয়ার করা হয় এবং উল্টোপাল্টা মন গড়া কথা কিন্তু বলা হয় না। তো চ্যানেলটি যারা এখনও পর্যন্ত জয়েন করেননি, অর্থাৎ এই ফ্যামিলির মধ্যে আসেননি, তারা এই ফ্যামিলির মধ্যে যুক্ত হয়ে যান আপডেট মাস্টার ফ্যামিলির মধ্যে, তাহলে অরিজিনাল ব্যাপারটি সবসময় জানতে পারবেন এবং নিত্য নতুন আপডেটগুলি ডেলি দিয়ে থাকি, সেখান থেকে আপনাদের কোনো রকম অসুবিধা হবে না। তো আর প্রাইমারি 2017 আপডেট পরে আসবে, অর্থাৎ 2017 রেজাল্ট খুব তাড়াতাড়ি বেরোবে, পুজোর আগে বেরোবে, মহালয়ার আগে বেরোনোর একটা প্রবল সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এবং তার সাথে নতুন টেটের জন্য যারা ওয়েট করছেন সেই টেট পরীক্ষা মার্চ 2022 আগে হবে, মার্চের 31-এর মধ্যে আর কি, তো 2022 জানুয়ারির দিকে হয়তো ফর্ম ফিল আপ শুরু হবে কিংবা কিছু। তো এখন যেটা মেন ব্যাপার, এই 7000 নিয়ে কিন্তু খুব এটাই আলোড়ন, অর্থাৎ এটাই এখন নজরে সবাইকার থাকবে যে এই 7000+ যে সিটটি এটি নিয়োগটা কখন হচ্ছে কী ব্যাপার। তো খুব তাড়াতাড়ি এটা হবে এবং আপনারা জানেন যে পর্ষদের পক্ষে খুব তৎপরতার সাথে কাজ করা হচ্ছে, সেটা আদালত ইফেক্টে হোক কিংবা যাই হোক সেটা হলেই হলো। তো সবাইকার জন্য যেন সব কিছু ঠিকঠাক হয়ে যায় এবং কনগ্রাচুলেশন সবাইকে, যারা চাকরি পেয়েছেন তাদেরকেও, যারা চাকরি পেতে চলেছেন তাদেরকেও, এবং আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন। তাহলে এই ভিডিওতে এই পর্যন্তই, ধন্যবাদ দেখার জন্য।